আজকের ঘটনা, জিনের প্রতিশোধ। আমানের বয়স তখন 8 বছর। একদিন হঠাৎ করেই ওর বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর ওর মা ওকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে চলে যায়। কিছুদিন যাওয়ার পর সেখানে ওর মায়ের ঠাঁই হলেও আমানের আর ঠাঁই হলো না। আমানের মা আমানকে একটি এতিমখানা মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নেয়। মাদ্রাসাটি ওদের গ্রাম থেকে একটু বেশি দূরে। তবুও বুকে পাথর বেঁধে আমানের মা রাহেলা বেগম একদিন ছেলেকে নিয়ে সেই এতিমখানা মাদ্রাসায় রেখে আসেন। শুরু হয় আমানের অন্যরকম এক জীবন। এখানের হোস্টেলে ছোট বড় সমবয়সী, বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা এতিম ছাত্ররা থাকে। হোস্টেলে রুমগুলো বেশ বড় ও লম্বা ছিল। রুম থেকে বের হতে লম্বা টানা বারান্দা। হোস্টেলটি 3তলা বিল্ডিংয়ের। আমানের সিট হোস্টেলের সবচেয়ে ওপরের তলায়, কর্নারের ঘরে। টানা বারান্দা পেরিয়ে হোস্টেল সুপার আমানকে ওর সিট দেখিয়ে দেয়। আমানের সিট লম্বা রুমের সব শেষে, জানালার ধারে। আমার ওর বিছানা, ট্রাঙ্ক সব কিছু সেখানে গুছিয়ে ফেলে। বাবার মৃত্যু, মায়ের থেকে বিচ্ছেদ, নতুন পরিবেশ সব মিলিয়ে ছোট্ট আমান বিক্ষিপ্ত ভারাক্রান্ত মন নিয়ে চুপ করে বসে থাকে। পাশের সিটের ছেলেটি নতুন আসা আমানকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর এগিয়ে আসে। নাম মোসা। কি নাম তোমার? আমান। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, সবাই আমারে আমান ডাকে। মোসা। আমার নাম মোসা, মোহাম্মদ মোসা। তোমার বাড়ি কই? আমান। আমার কোনো বাড়ি নেই। মোসা। বাড়ি নেই কেন? আমান। কারণ আমার আব্বা বা ইচ্ছা নাই। মোসা। আমারও ঘর বাড়ি নেই, কিছু কারণ আমার তো আব্বাও নাই আম্মাও নাই। আমান। তোমার কষ্ট হয় না? মোসা। আগে বহুত কষ্ট হইতো, এখন তো এইটাই আমার ঘর, এইটাই আমার বাড়ি। একটু পরে খাওন দিব, খাওন আনতে চলো। ফ্লেট বাড়ি আনছো, লগে কিছু? আমান ওর ট্যাঙ্ক থেকে প্লেট বের করে। মোসা ওর প্লেট আর বাটি নিয়ে রুমের আরও ছাত্রদের সাথে খাবারের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে আমানের সাথে মোসার বন্ধুত্ব হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আমান ধীরে ধীরে মাদ্রাসার পরিবেশের সাথে মিশে যায়। খুব ভোরে ঘুম থেকে ওঠে, কোরআন পড়া, তারপর ফজরের নামাজ আদায়। বন্ধুরা, এটার দ্বিতীয় পর্ব তোমরা চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।